অসুবিধা নেই। এই তো এবার ঠিক আছে, এবার ঠিক আছে না, সরুন সরুন সরুন, বেরোবে এখন, বেরোবে অনেক মদ খেয়ে আছে না, ফুল মদ খেয়ে জলে নেমেছে। ওদিকে আবার ওই যে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, ওদেরকে আবার কি করবো, ওই যে চলে যাচ্ছে ধরে নিয়ে এসে এমন পিটাতে হবে। সালা আমার নেই, জল নেই, কে বাড়ির লোক আছে, বাড়ির লোক গাড়ি আনতে গেছে, একজনই তো আছে, আত্মরে নিয়ে যাবে গাড়ি আনতে গেছে, আর তো কারো খুঁজে পাওয়া যায়নি, বলে বাড়ির লোক একজন আছে আর কেউ নেই। এ বাড়ির লোক কে? ওই জায়গায় টোটো আনতে পাঠিয়েছি, ওই যে টোটো আনতে পাঠিয়েছি গাড়ি আনতে, বিনোদ বলো বাড়ির লোক যে আছে তাকে দিয়ে গাড়ি আনতে বলো, এনে পাঠিয়ে দাও হাসপাতালে, হাসপাতালে অ্যাডমিট করে দাও। কি হলো, কি হয়েছে, সামনেটা খালি করুন, সামনেটা খালি করুন প্লিজ, বাতাস দেওয়া হয়ে যায়, কোথা থেকে এসেছিলেন? বুধবুত বুধবুত পূর্ব বর্ধমান। যাক, এই মুহূর্তে কোনো সমস্যা নেই তো আপনাদের? না না, কোনো ঠিক আছে, আমার যে সহযোগিতা করলাম তার জন্য খুব আনন্দ, ব্যাস গুড, ঠিক আছে। কতজন হারিয়ে গাড়ি কিছু নেই, কতজন হারিয়ে গেছিল, সবাই সুস্থ হবে, ফিরে আসছি, তাই তো? নামগুলো বলুন, তারা কারা হারিয়ে গেছে? আমার মনে না, আমার মনে নেই, আমার নাম তারক, অসুবিধা হলে আমার নাম তারক যোগ করবো। এখন সমুদ্রটা ভয়ঙ্কর চলছে, বুঝতে পারলাম তো, উত্তাল চলছে, সব চলে, এই তো জোয়ার শুরু হচ্ছে না, এরপরে এরপরে যত ডুবে মানুষকে বললেও তা Thank you.
আমার নাম সঞ্জয় পাত্র। আচ্ছা, দীঘায় বেড়াতে এসছেন? হ্যাঁ, আমরা প্রতি বছর তো প্রায় আসি দীঘাতে, খুব ভালো লাগে। আমরা পিকনিক করতে আসি, আর হলদিয়াতে যাওয়ার তো সময় হয় না বলতে, ওখানে হলদিয়ায় প্রচুর ডকে প্রচুর ভিড় হয়, এর জন্য আমরা ওখানে যেতে পারি না। এর জন্য ওখানে থেকে এসে আমরা নরঘাটে একটু হল করি। নরঘাটে হল করার পরে দীঘাতে এসে ফিস্ট ফিস্ট করলাম, খুব ভালো লাগছে। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর পরের দিনই আসেন? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোতে বেড়াতে আসি। এখানে বেড়াতে এসে খুব ভালো লাগলো, প্রচুর লোকের সমাগম। এখানে বিশেষ করে যেটা ভালো, এটা হচ্ছে দীঘার সৈকতে এই ঢেউটা, ঢেউটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো লাগে। আমরা প্রায় প্রতি বছর আসি। এবারে বাপিদা আছে, আরো অনেকে আছে।